এই তো আলহামদুলিল্লাহ, বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আমি ইন্ডিয়ার রাইমস থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মেয়ের দেবর ভাষার সামনে পর্দা কেমন হবে, মানে তাদের তাদের সামনে দেখা দেওয়া এবং তাদের পাশে বসে গল্প করা কি জায়েজ আছে? দেবর ভাসুরের সামনে গল্প করা, চেহারা খুলে না চেহারা ঢেকে? আর মিট মানে মিউচুয়াল নাকি? জি না, বোন আপনাকে প্রশ্ন করছেন, বিলকিস খাতুন শেখ আপনার সাথে কথা বলছেন, উত্তর দিন। বিলকিস খাতুন, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনছি। আমার প্রশ্ন হচ্ছে যে দেবর ভাসুরের সামনে কথা যখন বলছে, গল্প করছে বা কথা বলছে প্রয়োজনে, তখন চেহারা শরীর ঢেকে আছে, বোরখা পরে মানে কাপড়ে, না চেহারা খোলা? চেহারা খোলা আর ওরকম পরিপূর্ণ পর্দাও না। না, চেহারা খুলে, মাথা খুলে অথবা চেহারা খুলেও যদি থাকে তো জায়েজ নয়, দেবর ভাসুর নন মাহরাম তারা। যদিও বাড়িতে তারা অবস্থান করেছে জয়েন্ট ফ্যামিলিতে, হয়তো আমাদের দেশে মানুষের মজবুরি অথবা অজ্ঞতা, অনেকে সচ্ছল লোকেরা অজ্ঞতার কারণে এরকম করছে, অবহেলার কারণে, শরীয়তের বিধানে অবহেলা। আর যাদের অধিকাংশ লোকের পয়সা নেই, হয়তো যে আলাদা আলাদা বাড়ি করবে, তাই তিন চার ভাই পাঁচ ভাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে, অথবা সামাজিকতা পারিবারিক কাঠামো এটাই তো, এতে অনেক গুণা হয়ে থাকে, তার মধ্যে এটি একটি গুণা না, মোটেই জায়েজ নয়। যদি কথা বলতে হয় সামনে এসে, তাহলে বোরখা পরে পুরো নেকাব লাগিয়ে গোটা শরীর ঢেকে কথা বল, শুধু হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারে, আর টাকার নিচের থেকে পা এতটুকু হয়তো খোলা রাখতে পারে, যেগুলোতে তেমন কোনো আকর্ষণ নেই, আর সেটা যদি ঢেকে রাখা আরো ভালো। জি হ্যাঁ, দেবরের সামনে ভাসুরের সামনে তারা নন মাহারাম, মাহারাম নয়, কথা বলতে পারবে কিন্তু মেমোয়ার আয় হয়ে যাবে, সেটা পর্দার আড়াল থেকে হোক, মানে হয়তো একদিকে পর্দার আড়ে, ঘরে ঘরে দরজার আড়ে আছে, কিচেনে আছে আর বাইরে আছে, দেবর ভাসুর কথা বলছে প্রয়োজনে, জায়েজ আছে, চেহারা তখন খোলা থাকলে অসুবিধা নেই কারণ পর্দার আড়ালে আছে, অথবা সামনে এসে কথা বলতে হলে চেহারাতে নেকাব থাকতে হবে, বোরখা থাকতে হবে, সালোয়ার কামিজ পরে থাকবে, জরুরি নয় যে বোরখা সবসময় পরে থাকতে হবে, সালোয়ার কামিজ পরে আছে কিন্তু নেকাব, একটা ওড়না দিয়ে নেকাব করে, নেকাব করে কথা বলবে যদি এরকম প্রয়োজন হয়, আর না হইলে আপনার এক রুমে হয়তো বা এক জায়গায় উঠানে আছে, আঙিনাতে আছে দেবর ভাসুর, আর তাদের সাথে কথা বলছে নিজের ঘর থেকে, দরজার আড়াল থেকে অথবা দেয়ালের আর্থে কথা বলছে, কোনো কিছু আছে তার আর্থে কথা বলছে, সামনাসামনি এসে কথা বলা জায়েজ নয় নন মাহরামের সাথে। সূরা আহজাব স্পষ্ট আল্লাহ বলছেন, ওই যা সাল তো মোহনা মাতান, তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে যদি নিতে হয়, এ পুরুষরা যদি কোনো মহিলার কাছে, যারা যাদের তোমরা মাহারাম না, কোনো কিছু চাওয়ার প্রয়োজন বোধ করো, ফাস আলু হুন্না মিন ওয়ারায় হিজাব, তাহলে তাদের কাছে সেগুলি চেয়ে নেবে পর্দার আড়াল থেকে, চাকর নকরের সাথে ওই রকমই, কোনো কিছু চাই, এইটা লাগবে, সেটা লাগবে, নাস্তা লাগবে, তো কোদালি লাগবে, ঠিক আছে পর্দার আড়াল থেকে, সামনাসামনি নয়, সামনাসামনি মোটি হওয়া যায় না, দেবর ভাসুরের সাথে গল্প নির্জনে গল্প করা যায় নাই, আর সবাই আছে ওইখানে সামনে এসে কথা হচ্ছে ঠিক আছে, কিন্তু নির্জনে রুমে বা ভাবি আছে আর দেবর আছে আর গল্প করছে, যদিও বোরখা পরে থাকে তবুও জায়েজ নাই, এইরকম ভাসুরের সাথে, কিন্তু শ্বশুরের সাথে অসুবিধা নেই, শ্বশুর মাহরাম, শ্বশুর মাহরাম রুমের ভেতরে একা গল্প করতে পারে, যদি ফেতনার আশঙ্কা যদি না থাকে, কিন্তু অনেক শ্বশুরে যদি নজর খারাপ হয়, হ্যাঁ বদ প্রকৃতির হয়, তাহলে তার থেকেও পর্দা করতে হয়, তার থেকেও পর্দা করতে হবে, বা আলাদা বাড়িতে আলাদা বাসায় থাকতে হবে। জি বারাকাল্লাহ।